Hello everyone, hope all of you are fine. Today my topic is 8 tips for work-life balance. So amra jara khub byasto thaki tader jonno ashole ei topic ta ami select korechi. Most of us we remain very busy. Dekha jacche nijer jonno time bel korte parchi na, family r jonno time bel korte parchi na, abar workplace o dekha jacche onek beshi kajer pressure thake, bashe eshe onek beshi exhausted thaki, abar dekha jacche je kaj ta korchi sei kaj tai ami ashole pochondo korchi na. So there are 8 tips which can help you to get success by some processes. Success to ar emni emni ashbe na, apnake success pete hole, life e successful hote hole kintu onek koshto korte hobe. So you should have some plans accordingly. So number 1, first is play to your own strength. That means focus on your strength. First of all, আপনাকে জানতে হবে যে আপনি কোন কাজটা সবচেয়ে বেশি ভালো পারেন। আপনি কি পেইন্টিং ভালো পারেন, নাকি আপনি লেখালেখি পছন্দ করেন, নাকি আপনি টিচিং পছন্দ করেন, নাকি আপনি বিজনেস এন্টারপ্রেনারশিপ এই ধরনের কাজ পছন্দ করেন, আপনাকে এবং কোন কাজে আপনি সবচেয়ে ভালো। ইউ নিড টু ফাইন্ড আউট দ্যাট আপনি কোন কাজে বেস্ট। আপনি যদি সেই কাজটা সিলেক্ট করেন তাহলে আপনার সাকসেসফুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। নাম্বার 2, প্রায়োরিটাইজ ইওর টাইম। প্রায়োরিটাইজ ইওর টাইম মিন্স আপনি কোন কাজটা আগে করবেন, কোন কাজটা আর্জেন্ট, এইভাবে আপনি একটা টু ডু লিস্ট করে নিতে পারেন। আপনার টু ডু লিস্ট এইভাবে করতে পারেন, আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট। লাইক দিস আপনি যদি একটা লিস্ট করে নেন যে আমার এই কাজটা একদম আজকেই করতে হবে, ইট উড বি ইজিয়ার ফর ইউ। তাহলে আপনি আপনার সব কিছু সুন্দরভাবে করতে পারবেন, কাজগুলো ভালোভাবে ম্যানেজ করতে পারেন। নাম্বার 3, প্লট সাম পার্সোনাল টাইম, দ্যাট ইজ ইওর মি টাইম। এটা তো অবশ্যই দরকার, যতই আপনি ব্যস্ত থাকেন না কেন নিজের জন্য অবশ্যই সময় বের করতে হবে। নাম্বার 4, প্ল্যান ফর স্পেসিফিক ওয়ার্ক আওয়ার্স। আপনি কয় ঘন্টা কাজ করবেন দিনে এইভাবে এটা আপনি প্ল্যান করে নেবেন, এর বাইরে অ্যান্ড স্ট্রিক্ট টু দ্যাট। আপনি এর চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবেন না, আপনি যতটুকু পারেন আপনার সাধ্যমতো অতটুকুই আপনি কাজ করবেন, নাম্বার 1। নাম্বার 2 ইজ দ্যাট আপনি আরও একটা জিনিস চিন্তা করবেন যে ফ্লেক্সিবিলিটি অফ ওয়ার্ক। আপনি কখন আপনি কাজ করতে পছন্দ করেন, ফ্লেক্সিবল টাইম, আপনি সকালে কাজ করতে পছন্দ করেন বেশি না রাতে কাজ করতে পছন্দ করেন বেশি। ইউ ক্যান ফাইন্ড ইওর ফ্লেক্সিবল টাইম, যে আপনি কখন কাজ করলে আপনার ভালো লাগে, আপনি সেই টাইমে কাজ করবেন, দেখবেন যে আপনার কাজটা অনেক বেশি ভালো হচ্ছে। নাম্বার 5, প্ল্যান ফর ইওর ফ্যামিলি টাইম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্যামিলি নিডস ইউ, ইউ অলসো নিড ইওর ফ্যামিলি। নাম্বার 6, ম্যানেজ ইওর টাইম, দ্যাট ইজ টাইম ম্যানেজমেন্ট। এটা কিন্তু সবার জন্য দরকার, সব কিছু দরকার। ইট ইজ সেড দ্যাট টু গেট দ্য টাইম টেক দ্য টাইম, দ্যাট মিন্স আপনি যদি আপনার টাইম লাইন একটা করে নেন যেখানে আপনার সব অ্যাক্টিভিটিস থাকবে, ইনক্লুডিং ইওর বিজনেস শিডিউল অ্যান্ড ইওর পার্সোনাল কমিটমেন্টস, ফ্যামিলি কমিটমেন্টস, আপনি সব কিছুই কিন্তু আপনার ম্যানেজ করতে হবে। শুধুমাত্র আপনি অফিস ওয়ার্কে বিজি থাকলেন, ফ্যামিলিকে টাইম দিলেন না, আবার শুধুমাত্র আপনি রিক্রিয়েশন টাইম অনেক বেশি কাটাচ্ছেন, আপনার অফিস আওয়ার্স অর আপনার নিজের ওয়ার্কিং প্লেসে আপনি টাইম দিচ্ছেন না, কোনোটাই কিন্তু ভালো না। দেয়ার মাস্ট বি ব্যালেন্স ইন বিটুইন। সেই জন্য আপনি কী করতে পারেন, আপনি টাইম ম্যানেজমেন্ট ফলো করতে পারেন, কখন কি করবেন, আপনার এইম কি, অবজেক্টিভ কি, এইভাবে আপনি যদি একটু প্ল্যান করে নেন যে কতদিন লাগতে পারে আপনার এই অবজেক্টিভটা ফুলফিল হতে, এভাবে আপনি টাইম করে নিলে অবশ্যই আপনার জন্য ইজিয়ার হবে সাকসেসফুল হতে। নাম্বার 7, নাম্বার 7 ইজ মেক ইওর ওয়ার্ক প্লেস ওয়ার্ক ফর ইউ। দ্যাট মিন্স আপনি যেখানে কাজ করেন সেই ওয়ার্ক প্লেসটা আপনার জন্য অবশ্যই কমফোর্টেবল হতে হবে। আপনার যেভাবে কাজ করতে ভালো লাগে, যেই এনভায়রনমেন্টে কাজ করতে ভালো লাগে, আপনি নিজে ওই এনভায়রনমেন্টটা নিজে রেডি করে নেবেন, প্রিপেয়ার করে নেবেন। আপনার কোন ধরনের চেয়ারে বা সোফায় বসতে ভালো লাগে, কীভাবে আপনার কাজ করতে ভালো লাগে, অনেকে আছে যে জানলার পাশে একটু বসতে ভালো লাগে, অর একটু প্লান্টস পাশে রেখে দু এক এরকমভাবে শেলফ একটা থাকলো, ফ্যামিলি ফটো থাকলো শেলফে, এরকম আর কি। আপনার যে পরিবেশটা ভালো লাগে সেইভাবে আপনি আপনার ওয়ার্ক প্লেসটা করে নেবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেক ইওর এক্সারসাইজ ইন ইওর মাস্ট ডু লিস্ট, নট টু ডু লিস্ট। আপনি এক্সারসাইজটাকে মাস্ট ডু লিস্ট করবেন। রিমেম্বার ওয়ান থিং, হেলদি লাইফ ইজ আ হেলদি বডি ইজ আ হেলদি
লাইফ ইজ কি টু হেলদি লাইফ, অলওয়েজ রিমেম্বার। আপনার যদি স্বাস্থ্য ভালো থাকে, হেলথ ভালো থাকে, আপনি সব কিছু করতে পারবেন। ফার্স্ট আপনার হেলথ, হেলথ ভালো থাকলে আপনি অনেক বেশি কাজের প্রেশারও নিতে পারবেন, ফ্যামিলিকেও টাইম দিতে পারবেন, আপনি হ্যাপিও থাকতে পারবেন যতটুকু সম্ভব। কিন্তু আপনার যদি শরীরই ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি এইসব কোনো কিছুই করতে পারবেন না। সো দ্যাটস অল ফর টুডে, বেস্ট উইশেস ফর অল অফ ইউ, থ্যাংক ইউ।